দশের বর্তমানে অবস্থান করতেছি বান্দরবান জেলার মেকটুনসুর উপজেলার বন্ধুবি ইউনিয়নের কসবনি এলাকার মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আল্লামা জলুয়া হোসেন সাহেবের বক্তব্য করে আসেন তারা কিন্তু আজকে এখানে আল্লামা জলুয়া হোসেন সাহেবের গাইবিন নামাজের জানাজা কিন্তু এখানে পড়তে চেয়েছিল, কিন্তু পুলিশ এসে কিন্তু বাধা ফাস্তদের বাধা দেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে। আর তারা কিন্তু প্রথমে কসবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কিন্তু ওই গাইবির নামাজে জানাজা কিন্তু পড়তে চেয়েছিল, কিন্তু সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে তাদের ব্যক্তিগত বসতিটা যেখানে আসছে সেখানে পার্শ্ববর্তী রাস্তার মধ্যে এসে কিন্তু তারা ওই জানাজার নামাজকে কিন্তু পড়তে চেয়েছিল, কিন্তু পুলিশ এসে এখানেও কিন্তু বাধা প্রদান করে, যার কারণে কিন্তু তারা যে আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের যে গাইবি নামাজের জানাজা কিন্তু এখানে পড়তে পারেনি। আপনারা ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আমরা তো যাই নাই, আপনারা ধর্মীয় যেটা করবেন সেটা তো করবেনই, ভাই